শুক্রবার কাঞ্চনপুর এবং সাতনালা বাজারে অভিযান চালায় প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারে আসা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক বাজারে আসা যে সমস্ত মানুষের মুখে মাস্ক মাস্ক ছিল না তাদের হাতে তুলে দেন প্রশাসনের আধিকারিকরা এদিন প্রায় কুড়ি জন ব্যবসায়ীকে মাস্ক না পরার জন্য জরিমানাও করেন মহকুমা শাসক কাপড়ের দোকান জুতোর দোকান সেলুন যেগুলো খোলা ছিল তাদেরকে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয় মহকুমা শাসক বাজার কমিটির সেক্রেটারিকে বলেন যাদের মুখে মাস্ক নেই তাদেরকে কোনো জিনিসপত্র যেন ব্যবসায়ীর পক্ষ থেকে না দেয়া হয় সবাইকে অনুরোধ জানিয়েছেন মাস্ক লাগিয়ে যাতে বাড়ি থেকে রাস্তায় বের হন এবং বাজার হাতে আসেন